রাছে শুরু শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা করা বাহানা, আগা করা বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা করা বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা করা বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা। তো গলায় দড়ি দিল না কেন? এরকম দুই চারটে গাধা গলায় দড়ি দিয়ে মরাই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে যে এই সমস্ত কারণে তোমার বদনাম হবে, এই জন্যই তো ওর কাছ থেকে টাকা চাইছিলাম, তাহলে তোমার থেকে 100 হাত দড়ি থাকে। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। বৃষ্টি আপু, তারপরে তুমি, তারপর নদী, তারপরে আমি, আর আমার কোন ইচ্ছেও নেই বিয়ে করার। তোমার ইচ্ছে থাকিলেও না তোমার কেউ বিয়ে করবে না, এমনি সবাই ধরে শাস্তি দিতে পারতেছো, গলায় দড়ি দাও তো পরের কথা। তারপর আর কি, আমরা তারে বুঝে শুনে পাঠিয়ে দিয়েছি। হ আমাদের জন্য তো আজকে কাজল ভাই প্রাণে বেঁচে গেছিল, আমরা তো ভিডিও করতে নিয়েছিলাম। বৃষ্টি আপা কি করেছে? কি আর করবে, তারে ধমক দিয়ে বৃষ্টি আপা ওইখান থেকে আগে চলে গেছে। বৃষ্টি আপা এখন কই? তার ঘরেই আছে। তোর আবার আমারে মিথ্যা কথা বলতেছিস না তো? আচ্ছা একটা কথা কও দেখিনি, তোমারে আমরা কিসের জন্য মিথ্যা কথা বলতে যাব? বাবা মিথ্যা কথা না, ঠিক আছে বুঝিস, কিন্তু মিথ্যা কথা হলি পারে কিন্তু তোদের দুটো খবর আছে। কি আশ্চর্য, তোমারে আমরা মিথ্যা কথা বলতে যাব কিসের জন্য? আর তোমার বিশেষ না হলে পরে তুমি বৃষ্টি আপা গিয়ে জিজ্ঞেস করো। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। রূপচর্চায় আভিজাত্য। আমি বুঝবার পারতেছি না মানুষ এত সাবধানে কেমন করে থাকে। আমি যদি সাবধানে থাকি তাহলে আমার পেট চলবে কেমন করে কত দেখি। আমারও তো একই অবস্থা, আমার তো আমদানি বাণিজ্য সব বন্ধ হয়ে গেল, আমি মালিকের জন্য বাড়ির থেকে বেরোতে পারতেছি না। সেটা কথা কত, আমি কোনোভাবে বুঝতে পারতেছি না, আমরা যদি কোনো কাম করি কিন্তু মালিকের অসুবিধা রাখতে করে হচ্ছে, ওর কী সমস্যা, ওর কোনো দিন তো আমি চুরি করতেছি না, তাই না? ওরে ভাই সেটা তো আমিও বুঝতে পারতেছি না যে তার সমস্যাটা কনে। আচ্ছা তুমি একটা কথা কয়ার পারো, সে কয়দিন গ্রামে থাকবে কত? ভাই আমি কেমন করে কব কয়দিন থাকবে, কিন্তু যেই কয়দিন থাকে থাকুক সমস্যা নাই, কিন্তু তার হাত থেকে আমাদের সাবধান থাকতে হবে, নাহলে খবর আছে। আমি গেলে কনে যাবি? কামে যাবি না?
কি করছ? আমি কোনদিন রাত করে কাম করি শিখাও দিনি। আরে ভাই রে, দিনের বেলা যদি কাম করতে পারতিস তে মানিকের জন্য, তাহলে রাত্রে কামটা কর। রাত্রে তো রাহুল মানিক বাইরে থাকে না। রাতের কাম আমি পারবো না রে ভাই। রাতে কাম করতে গেলি নিজেকে কেমন যেন একটা চোর চোর মনে হয়। একটু মানে আমি চোর হতে পারি, তো আমার তো একটু সম্মান আছে না? দিনে চুরি করলে তোমার সম্মান যায় না, আর রাতের আধারে কেউ না দেখে সেই সময় চুরি করলে তোমার খুব সম্মান যাবে। আরে সম্মান কি করবো ভাই, দিনই বেলায় ছাড়া আমি চোখে দেখলাম, মনে করো যে দিনই বেলায় সব পকপকে দেখা দেয়, চুরিটা করে ভালো হয়। মানে আমি তো রাত্রি কোনদিন করিনি, অভ্যাস নেই আমার। তাদের আমি শুনেছি দিনই বেলায় বড় বড় চুরি হয়। হ্যাঁ, এই তুই ঠিকই বলেছিস, এই পৃথিবীর বুকে যত বড় বড় চুরি হয় তা ওই দিনের বেলায় হয়, আর এটার নাম হলো কুকুর চুরি, চোখের সামনে দিয়ে। আচ্ছা ফুরি ভাই, একটা কথা কত, কিন্তু আমার মাথার পৃথিবী কোনোভাবেই ঢুকতেছে না এই পুহুর চুরি করে কেবা করে। ধরো মাছ চুরি করা যায়, চুরি করিয়ে টুক করে জাল দিয়ে ধরে নিয়ে বেচা যায় মাথায় করে লিয়ে, কিন্তু পুকুর মাথায় করে কেবা করে নিয়ে যায় লোকজন, আমি এটা কোনোভাবেই বুঝতে পারতেছি না। আচ্ছা বাদ, এসব জিনিস তোর মাথায় ঢুকবি না, তুই সব চিন্তা করেও কুল পাবি না। একটা টাস্ক কর, আগে চিন্তা করে দেখ আমরা কীভাবে ধান্দা পানি বাইর করবো নতুন নতুন, সেটা চিন্তা কর। আচ্ছা চিন্তা করতেছি, আমি গেলাম রে ভাই। আমি করছিলাম যে আমার যদি একটু বিষয়টা বুঝাই দিতেন তাহলে আমি বুঝতাম, বুঝতে একটা বুদ্ধি দিতাম। তুমি বুদ্ধি দিবা? দিতাম, একটা বুদ্ধি দিতাম। মানে মাঝে মাঝে তো পচাশার মুখেও মানুষ পা কাটে, কাটে না? এটা অবশ্য ঠিক কথা বলিস। আসলে আমাদের ওই পচা সামগ্রী পা কাটতে গেছিল, আর একটু হলেই এই তালুকদার বাড়ির মান সম্মান নিয়ে টানাটি বাইতে যেত। আমাকে তো গোষ্ঠী সহ জেল কাটতে হইতো। তোমার বোনের জন্যই ওই কাজল গলায় ফাঁস দিতে গেছিল। তোমার বোন পাখি আর ছোটি ওরা দেখেছে নিজের চোখে, তাও আবার কি আমাদের বাগানে এসে ফাঁস দিতে গেছিল। সেজন্য আত্মহত্যার প্ররোচনার মামলায় তুমি আমি সবাই ফেঁসে দেবো। হাই হাই করো না, এখন তুমি কও এরকম একটা ফালতু ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিবা? না না না, অবশ্যই না। তাহলে তুমি কও ওর হাত থেকে বাঁচার জন্যই যে টাকার কথা বলেছি, এটা ঠিক করছি না? খুব ভালো কাজ করছো। কত তাহলে এখন আমার কি করা উচিত? বিশ্বের বিয়ে দিয়ে দাও। ওই যে সৌদির একটা পোলা আসছিল না, তার কি খোঁজ খবর নিতে পারতো? খোঁজ নিতে পারিনি, এমনি এমনি লোক পাঠাইছি আমি। আরে পুরো দাম মাংসর চষে বেড়ায় ওই ছেলের খবর বের করেছে আমার বন্ধু। কি খবর, ছেলে কি ভালো? এখন পর্যন্ত খবর ভালো, কিন্তু আমার শালির বিয়ে দেব। আমার শালির বিয়ে বলে কথা, যে ছেলের সাথে আমার শালির বিয়ে হবে তার খোঁজ খবর একদম গভীরভাবে আমি নিতে চাই, তার জন্য একটু সময় তো দরকার। তো আমি টেনশন করতেছি তার আগেই না কোনো আকাম ঘটে যায়। আরে দূর, এত গভীরে খোঁজ নেওয়া দরকার নাই, খোঁজ যা পাইছো তা তো ভালো, তাই না? তা বিয়ে দিয়ে দাও। না না পুষ্পা, ওই কাজল ছেমড়ার জন্যে তোমার বোনরে তো আমি পানি দিয়ে ফেলে দিতে পারি না, দুলাভাই হিসেবে তো আমার তো দায়িত্ব আছে নাকি? আমি যদি বুঝি যে ওই ছেলে আমার শালির উপযুক্ত না, তাহলে তো আমি তার সাথে বিয়ে দেবো না। এই যে তোমার আমি বিয়ে করেছি, এত সুন্দর মেয়ে, এত সুন্দর বংশ, এইটা যদি না হইতো তাহলে কি আমি বিয়ে করতাম? কও, আমার একটা রসিদ ব্যাপার আছে না? তাইলে বোঝো, ওই কাজলের ভয়ে তো আমার শালিরে যাত্রার কাছে বিয়ে দেবো না। আগে ওই ছেলের সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নেবো, সব দেখবো, তারপরে সিদ্ধান্ত নেবো। সেটা আজকে তোমার জন্য গলায় দড়ি দিতে নিছিল, তুমি তার কথা ভাবতেই পারো, তাই না?
তোদের এই কথা কে বলেছে? কে আবার কয়েছে? আমরা নিজের চোখে দেখেছি। দাঁড়া, তোমার ছবিও দেখাচ্ছি, আমরা ছবিও তুলেছি। এই নাও দেখো। এই কথা তোরা কারে বলেছিস? আর কারো কইনি, কারো কব। এই বাকি আপা, তুমি না দুলা বাইরে কয়েছো? হ্যাঁ, দুলা ভাই কি বাইরের কেউ নাকি? দুলা বাইরে আবার কি বলেছিস? এই তোর সাথে আমার কথা আছে। কি কথা? এই তোর বাড়ি যা। কেন কেন মানে কলমটা বিশ্বের সাথে আমার কথা আছে? তোরা দুজন বাইরে যা। তো কি হয়েছে? তুমি নিশ্চয়ই বৃষ্টি আপার সাথে কাজল ভাইরে নিয়ে কথা কবা। কাজল ভাইরে নিয়ে কথা বলে তো আমাদের দরকার আছে। হ্যাঁ, আমরা সাক্ষী দিব। আমার কোনো সাক্ষীর দরকার নেই। যা যা তো। আসল তো সেটাও আমি জানি না। কাজল আমার পিছন পিছন ঘুরে, আর সেটা কি আমার দোষ? আমি তারে পাত্তা দিই না বলে সে যদি এখন ফাঁস দিতে যায়, সেটাও কি আমার দোষ? তোর দোষ না কার দোষ এটা জানার দরকার নাই। কিন্তু মানুষ যখন জানবে যে তোর জন্য কাজল ফাঁস দিতে গেছে, তখন কি করবে? হ্যাঁ, মানুষ সিসি করবে না তোর উপর? লোকজন সিসি করবে বলে আমি এখন কি করব? হ্যাঁ, তার প্রস্তাবে আমি রাজি হয়ে যাব। রাজি হয়ে তার সাথে প্রেম করব, তারে আমার বিয়ে করতে হবে। আমি এই কথা কইছি? তুমি তো সেই কথাই বলতেছ। কাজল কিসের জন্য গলায় ফাঁস দিতে গেছে সেটা জানো? এখন আমার দোষ হয়ে গেছে। তার মধ্যে আবার শব্দ নাই, মিউট করে রাখিস, কেমন করে বুঝবো? বন্ডে, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছি, সেই জন্যই তো আমার কান্নার ভলিউমটা কমে রাখিছি। এই এমনি কি তোমার মান সম্মান খুব ভালো জায়গায় আছে? তোমার এই হাসি মাখা কান্না চেহারা এই গ্রামের কেনা দেখিছে। সবাই যে তোমাকে নিয়ে বিনোদন করে সেটা তুমি বুঝতে পারো না? এই সবাই বিনোদন করলে করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। তুই বলছিস আমার সাথে বিনোদন করবি কি জন্য? আচ্ছা ঠিক আছে, আমি বিনোদন করব না। এখন তুমি আমাকে সত্যি সত্যি বলো, তুমি নাকি বিকালবেলা তালুকদার বাড়ির বাগানে গিয়ে সুইসাইড করতে গিয়েছিলে? এই কলি, এই কথা কান তারে কিডা কয়েছে সেটা কও। আরে যেই কোক, কথা সত্যি কি নাকি তুমি সেটা কও। আমার বাপের সম্পত্তি নাই, বাদ দিতেছিস না? কত টাকা চাইছি তাও দিবি না, সুদে চাইছি তাও দিবি না, এই জীবন রেখে লাভ কি? দেখো তুমি বৃষ্টির দুলাভাগে টাকা দিবা? কিন্তু শোন, দুলাভাই কিন্তু এই কথা করতে মানা করেছে। এই কথা যদি দুলাভাইয়ের কানে যায় তাহলে পরে সে রাগ করবে, আর সে রাগ করলে কিন্তু বৃষ্টির আমি জীবনও পাবো না। শোনো, তুমি টাকা দিলেও বৃষ্টির দুলাভাই তোমার কাছে বৃষ্টির বিয়া দিবে না, কারণ বৃষ্টি তোমাকে পছন্দ করে না, তোমাকে বিয়ে করবি না। তোমার এই স্বভাব চরিত্রের কারণেই তোমাকে পছন্দ করে না। এখন তোমার যদি বৃষ্টি পাওয়ার জন্য বিন্দু মাত্র ইচ্ছা থাকে, তাহলে তুমি তোমার স্বভাব চরিত্র চেঞ্জ করো, তাহলে তুমি বৃষ্টি পাইলেও পাতে পারো, না হলে নাই। মন চাইলেই তার স্বভাব চরিত্র চেঞ্জ করা যাবে না, সময় লাগবে রে। আর আমি সময় নিয়ে যদি স্বভাব পাঠাই ততদিনে দেখা যাবে বৃষ্টির বিয়ে হয়ে গেছে, আমার সব সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি একটু সময় নাও, সময় নিয়ে আরো কান্নাকাটি করো, করে তোমার স্বভাবটা চেঞ্জ করো, কোনো সমস্যা নেই। দরকার হলে তুমি সারা রাত ধরে কান্দতে থাকো। সারা রাত ধরে
বললাম যে কাঁদবো না, বললাম সারা কাঁদবো, সেটা তো কয়ে গেলি না একদম। ভলিউম সারা তুমি মিউট করে কাঁদবা, কারণ আমি ঘুমাবো, আমার ডিস্টার্ব হবে, বুঝতে পারিছো? চেষ্টা করো। শরণের ছায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ছোট ছোট ইচ্ছে গুলো মেলেছে স্বপ্ন ডানা, মনে মন মিলিয়ে এসো না তবে খুঁজি নতুন ঠিকানা। ছোট ছোট স্বপ্ন স্বপ্ন দেখলাম তোমার বিয়ে হয়ে গেছে, আবার বাসর রাত করতেছো তুমি। বিয়ে হয়ে গেলে পরে তো বাসর ঘর করবই, তাতে তোমার সমস্যা কি? কি বলো, এই দৃশ্য তো আমি স্বপ্নই সহ্য করতে পারতেছি না, বাস্তবে তো প্রশ্নই ওঠে না, সম্ভবই না। তো আমি কি করব? তুমি কি করবে তুমি জানো না, খবরদার তুমি কিন্তু অন্য কোথাও বিয়েতে রাজি হতে পারবে না, বলে দিলাম। তার মানে কি আমি জীবনেও বিয়ে করব না? না, বিয়ে তো অবশ্যই করব, বিয়ে করতে হবে না, কিন্তু আমাকে ছাড়া কিন্তু কাউকে করতে পারবে না। তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি তো তোমারে বান্ধে রাখি নাই। হ্যাঁ, খালি মোবাইলে তুমি ফোন করে বলবা যে আমি তোমার বিয়ে করব, বিয়ে করব, আর বিয়ে হয়ে গেল তুমি কি বিদেশ থাকো? তুমি বিদেশ থেকে ফোন করেছো আর আমি তোমার কোমল কোমল বলে স্বামী হিসেবে মেনে নিলাম। জায়গা মতো কথা বলো, দুলাভাইয়ের সাথে কথা কও। আরে আমি তোমার দুলাভাইয়ের সাথে তো কন্টিনিউ কথা বলতেছি, কিন্তু সে তো আমার সাথে বিট্রে করতেছে, সে আমাকে লোভ দেখায় অন্য মানুষের সাথে তোমার বিয়ে টিয়ে নিয়ে আলাপ করে। এই খবরদার, দুলাভাইয়ের ব্যাপারে মিথ্যা কথা কবা না। এই যে দেখছো, তোমরা না আসলে তোমার দুলাভাইয়ের প্রতি এত বেশি মানে ভক্তি শ্রদ্ধা ভক্ত তোমরা, যে তোমার দুলাভাইয়ের নামে কিছু কয় জানা ছাত করে ওঠো। তুমি যেহেতু সেটা জানোই, তাহলে দুলাভাই ম্যানেজ করো, সমস্যা কি? আর বাবা, চেষ্টা করতেছি তো, ম্যানেজ করার চেষ্টা করতেছি তো। চেষ্টাই যদি করো তাহলে পরে এত হতাশ হও কেন? নিশ্চয়ই ফেল মারিছো, সে কি তোমাকে না করে দিয়েছে? না, সে আমার না করে নি, আবার অন্য পাত্র দেখে, আবার কাজলের সাথে দেখি যে ভাব করে, মানে তালেও আছে তরমুজে আছে সব কিছু দিয়ে আছে। শোনো, বিয়ে যেহেতু এখন পর্যন্ত আমার হয়নি, তাই নানা রকম বিয়ের প্রস্তাব আসলে সাথে সাথে তো শেয়ার না করে দিতে পারবে না। শোনো, যে স্বপ্ন দেখেছো সেটা সত্যি না, স্বপ্ন দেখা মানেই আমার বিয়ে হয়ে যায় না, ঠিক আছে? এবার ঘুমাও, রাখতেছি। শোনো শোনো বৃষ্টি, শোনো শোনো, দেখো আমারে স্বপ্ন দেখেছো বলে মাঝরাতে তো তোমার সাথে আমি এখন গল্প করতে পারবো না। এরকম করো কি, প্রেমিক প্রেমিকার তো মাঝরাতেই গল্প করে, তোমার সাথে গল্প করার জন্য তো আমি অনেক ঘুম থেকে উঠে বসেছি। তুমি তো দেখতেছি একটা মিথ্যুক, তুমি না একটু আগে বলে যে স্বপ্ন দেখে তোমার ঘুম ভেঙে গেছে তাই জন্য তুমি আমাকে ফোন করেছো, এখন আবার করছো যে আমার সাথে কথা কওয়ার জন্য নাকি তোমার মন আকুপাকু করতেছিল সেজন্য ফোন করেছো, কোনটা সত্য? এত মিথ্যা কথা কও কেন? না মানে স্বপ্ন দেখার পর ঘুমটা ভাঙার পরে কথা বলার পর থেকে তো তোমার সাথে কথা বলতেছি তো বসেই কথা বলতেছি, ওই না একই তো। হ্যাঁ আচ্ছা, কথা হয়েছে না, অনেকক্ষণ কথা কইছি, এবার ঘুমো। গুড নাইট। ¶¶
ওরে হেসে খেলে জীবনটা যদি চলে যায়, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার, সেই তো ভালো মন যাহা চায়। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হেসে খেলে জীবনটা। কি ব্যাপার এত শাস সকালে এই বাড়িতে? আজকে সকালবেলা ঘুম ভাঙছে, বিছনা ছুঁয়া থাকতে ভালো লাগে। সকালবেলা কি মনে করে তোমাকে বাড়ি ঢুকলাম, একটা লাভ হয়েছে বুঝছা, তোমার ফাও ফাও দেখে গেলাম। কি ধরনের কথা বলছো? আমি তারা কোন দিকে খুঁজবো? উত্তর যাব, দক্ষিণ যাব, পূর্ব যাব, পশ্চিমে যাব? হ্যাঁ, আমি কোন দিকে যাবো? একটা মানুষ, আর সে যদি মনে করে যাওয়ার হয়ে থেকে নিয়ত করে থাকে যে চলে যাবে। সি সি আম্মা, কথা বলার জন্য আপনার আসতে হইব কেন? আপনি আমার ডাকলেই তো আমি যাইতাম আপনার কাছে। কি পুষ্প ঠিক বলছে কিনা? কোনো সমস্যা নেই, বলতেছিলাম কি ওই ছেলেটা সম্বন্ধে একটু তাড়াতাড়ি খোঁজ খবর কি নেওয়া যায় না বাবা? করোনা সেই করোনা সব কিছুতেই তাল বাহানা, সাত পাঁচ নয় ছয় গুছিয়ে নিজের নামে সব গুছিয়ে, উড়াল দেয় মেলে ডানা, উড়াল দেয় মেলে ডানা, কেউ দেখে কেউ দেখে না, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা।